হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি একটি টকঝাল মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হলো আমের চাটনি। এই আমের চাটনিটি বানানোর জন্য যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলি হলো, এখানে আমি আমগুলো এভাবে কেটে নিয়েছি আর সঙ্গে খোসাগুলোও রেখে দিয়েছি। এবার নিয়েছি লবণ, আর এটা হলো ভাজা মশলা। এটার মধ্যে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর তেজপাতা গুঁড়ো। আর এটা নিয়েছি লবণ, চিনি, আর নিয়েছি পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলোকে আমি ফোড়নে দেব। আর লাগবে হলুদ। রান্নাটা করব সর্ষের তেল দিয়ে, তার জন্য আমি এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়েছি 2 কাপ। এবার এই আমগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে, আর সামান্য একটু লবণ দিয়ে এটাকে ফুটতে দেব যতক্ষণ না এটা সেদ্ধ হচ্ছে। সেদ্ধ হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিলাম, এটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব অন্য একটা পাত্রে। কড়াইয়ের মধ্যে 1/2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি 5 ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। যখন এটা থেকে হালকা গন্ধ ছাড়বে তখন আমি এর মধ্যে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এর মধ্যে সেদ্ধ করা আমটা জল সহ দিয়ে দিলাম। যখন হালকা একটু ফুটে আসবে তখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম। এখানে 1 কাপ চিনি আমি দিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্সড করে দেব। যখন ফুটে আসবে তখন এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দিলাম, 1 টিস্পুন ভাজা মশলা দিয়ে দিলাম। তারপরে একটুখানি ফুটিয়ে নিয়ে ঢেকে রেখে রেডি হয়ে গেল আমার আমের চাটনি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই রেসিপিটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই একটি করে কমেন্ট করবেন। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরে পর্বে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো বাই।